नमस्कार बंधुरा, काजलिनी रेसिपी सब बंधुदे स्वागत। आज के रेसिपी एके बारे निमंत्रण बाड़ी स्टाइले माछेर माथा दिए पुई कूमड़ो छेचड़ा। बिये बाड़ी बा कोनो अनुष्ठान बाड़ीते दुपुर बेला रेसिपीते ए पुई कूमड़ो माछेर माथार छेचड़ा असाधारण लागे। ए माछेर माथा दिए पुई कूमड़ो छेचड़ा तैरी करार जन्नो एखाने 500 ग्राम कूमड़ो এই রকম চৌকো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের বেগুন চৌকো করে কেটে নিয়েছি। পুঁই শাকের পাতাগুলো আলাদাভাবে কেটে রেখেছি। ডাঁটাগুলোকে আলাদাভাবে কেটে মাঝখান দিয়ে চিরে রেখেছি। তো মিডিয়াম সাইজের আলু চৌকো করে কেটে নিয়েছি। অর্থাৎ প্রতিটা সবজি একই সাইজের কেটে নিতে হবে। এরপর একটা ভাজা মশলা তৈরি করার জন্য দুটো শুকনো লঙ্কা, এক চামচ ধনে, এক চামচ জিরে, তিনটে ছোট এলাচ, কিছুটা দারচিনি লবঙ্গ এবং কয়েকটা তেজপাতা ধুয়ে শুকনো করে নিয়েছি। এরপর এই সমস্ত মশলা একটি কড়াতে দিয়ে ড্রাই রোস্ট করে নেবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 1 মিনিট ধরে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। মশলাটা বেশি ভাজা যাবে না, এতে মশলা তেতো হয়ে যাবে এবং মশলার ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। মশলাটা খুব হালকা করে ভাজা করতে হবে। সমস্ত মশলাটা আমার ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। মশলাটা পুরো মিহি গুঁড়ো করব না, অল্প গোটা গোটা থাকবে। এখানে একটা রুই মাছের মাথা দুফালি করে কানকো ফুলকা বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। অপরদিকে কড়া গরম করে তাতে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে। তেল গরম হলে তাতে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এরপর মাছের মাথাগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুললাম। এরপর ওই কড়াতে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবং কেটে রাখা আলু, কুমড়ো এবং পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ দিলাম। এরপরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই সমস্ত সবজি অন্যান্য সবজির তুলনায় সেদ্ধ হতে যেহেতু সময় বেশি লাগে, তাই এই সমস্ত সবজি ভালোভাবে নাড়াচাড়া করে মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে হাফ সেদ্ধ করে নেব। বড় আকারের কাটা সমস্ত সবজি হাফ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ঝিরি ঝিরি করে কেটে রাখা 2 খানা বড় সাইজের পেঁয়াজ রান্নায় দিয়ে দিলাম এবং সমস্ত মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিলাম। ডুমো করে কেটে রাখা মিডিয়াম সাইজের বেগুন সেটা রান্নাতে দিয়ে দিলাম এবং সমস্ত মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। 3 মিনিট বাদে ফিরে এলাম এবং ঢাকনা খুলে সমস্ত সবজি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন 2 চামচ আদা রসুনের পেস্ট রান্নাতে দিয়ে দিলাম এবং সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এইভাবে আরও কিছুক্ষণ রান্নাটা করব, এতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে ভাজা মশলার অর্ধেকটা ভাজা মশলা দিয়ে দিলাম এবং সমস্ত মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিলাম। বাকি অর্ধেকটা ভাজা মশলা পরে আমি ইউজ করব। এইভাবে রান্নাটা করতে করতে যখন আলু কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে যাবে সেই অবস্থা কেটে রাখা পুঁই শাকটা রান্নাতে দিয়ে দেবো এবং 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট বাদে ফিরে এলাম। পুঁই শাকটা খানিকটা মজে গেছে এবং পুঁই শাকটা সমস্ত রান্নার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আবার 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম, এতে পুঁই শাকটা আরও ভালোভাবে মজে যাবে। 2 মিনিট বাদে ঢাকনা খুলে সমস্ত উপকরণ খুব ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে নেব। 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং সমস্ত মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। সমস্ত সবজি ভালোভাবে মজে গেছে। এই পর্যায়ে বড় কাপের 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম রান্নাতে এবং সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভেজে রাখা মাছের মাথা দুটো দিয়ে দিলাম। মাছের মাথাগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেবো। এইভাবে মাছের মাথাটা ভেঙে ভেঙে দেওয়ার ফলে মাছের জুসটা পুরো রান্নার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভাঙা হয়ে গেছে। এবারে বিভিন্ন সবজি দিয়ে চাপা দিয়ে দেবো এইভাবে। এরপরে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম, এতে মাছের মাথার সমস্ত জুসটা সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। 5 মিনিট বাদে ঢাকনা খুলে সমস্ত মিশ্রণ আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাছের মাথাগুলো আর বেশি ভাঙবো না, মাছের মাথাগুলো এরকম অল্প গোটা গোটা থাকবে। এইভাবে আরও 2 মিনিট রান্না করার পর বাকি যে অর্ধেক ভাজা মশলা ছিল সেই ভাজা মশলাটা রান্নাতে দিয়ে দিলাম এবং সমস্ত মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর রান্নাটা আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম।
তৈরি হয়ে গেল একেবারে নিমন্ত্রণ বাড়ির মতো। মাছের মাথা দিয়ে পুঁই কুমড়োর ছ্যাঁচড়া, গরম গরম ভাতের সঙ্গে মাছের মাথা দিয়ে পুঁই কুমড়োর ছ্যাঁচড়া পরিবেশনের জন্য তৈরি। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।